সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ হল ধর্ম ধর্মান্ধ ধর্ম না, ধর্মান্ধ উন্মাদ বোখাটে একটা মানুষকে অমানুষ বা বিবেকহীন পশুতে পরিণত করে বা গাধা বা ছাগলে পরিণত করে এই বাংলাদেশে ধর্ম। এখানে আমি ধর্মের বিরোধিতা করতেছিলাম, ধর্মের নামে যে হাজার হাজার লক্ষ লক্ষ ধরনের কুসংস্কারগুলো, এগুলো দিয়েই বাংলাদেশের বিশাল একটা গোষ্ঠীকে গাধায় পরিণত করা হয়েছে। তাদেরকে আপনি যদি বলেন তারা চুতিয়া তাও হবে, যদি বলেন তারা ছাগল তাও হবে, যদি বলেন তারা গাধা তাও হবে, যদি বলেন যে তারা ধর্মান্ধ কানা তাও হবে, কিন্তু একটা কথা যদি আপনি বলেন তাহলে হবে না, তারা মানুষ, এটা যদি বলেন তাহলে হবে না। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি যে বিশ্বের সেরা গিনেস বুকে চান্স পাবে, এক ধর্ম বাংলাদেশে অনেকগুলো ভিডিও আমি দেখলাম যে পাকিস্তানের ইমরান খানকে নিয়ে, আমি আপনাদের ডকুমেন্ট দেখাবো এই পাকিস্তানের ইমরান খানকে এই এই রাত্রে আগের রাত্রে আর কি, এই তো গত রাত্রেই, সেখানে আমরা যেটা দেখেছি সেটা বলি। পাকিস্তানের ইমরান খানের বাসায় জঙ্গিরা, জঙ্গি বলতেছে কাকে, পাকিস্তান সেনাবাহিনী, এবার বুঝেন যে ইমরান খানকে গ্রেপ্তারের পরে সেনাবাহিনীর সদর দপ্তরে যে হামলা হয়েছিল সেইটার বা অগ্নিসংযোগ করা হয়েছিল, জ্বালাওপোড়াও করা হয়েছিল, ওদের সিসিটিভি দেখে দেখে ছবি প্রিন্ট করে চিহ্নিত করছে, এবং পাকিস্তানের প্যারামিলিটারি বা পুলিশ গত পরশুদিন রাতের বেলা ইমরান খানের বাড়ি ঘেরাও দিছিল। ঘেরাও দিয়া তারা ইমরানের কাছে জানাইছে, ইমরান খান বাড়ি যখন ঘেরাও দেয় চারিদিক দিয়া, তখন ইমরান খান কিন্তু লাইভে গেছে। লাইভে যে ইমরান খান বলছে যে আমি এই যে টুইট করতেছি বা এই লাইভ করতেছি, এটাই মনে হয় আমার শেষ লাইভ, কারণ আমার বাড়ির চারিদিক ঘেরাও করে রাখছে পুলিশে, হয়তো বা আমাকে গ্রেপ্তার করতে পারে, এটা ইমরান খান বললেন। আর পরবর্তী ঘটনা তো আপনারা আমরা সবাই জানি, পরবর্তী ঘটনাটা হলো এইরকম, সেই যারা তার বাড়ি ঘেরাও করে রেখেছিল তাদের সাথে কথা হয়েছে ইমরানের, এবং ইমরান চ্যালেঞ্জ করেছে যে আমার নিরাপত্তা রক্ষী ছাড়া আমার বাসায় আর কেউ নাই, এবং সে তার ওই পার্ক ভিউর বাড়ির সব দরজা খুলে দিছে, গেট সহ সব দরজা খুলে দিয়া সে চ্যালেঞ্জ করছে পুলিশ প্রশাসনকে, বলছে যে আমি আর আমার গার্ড ছাড়া যদি বাইরের কোনো লোক থাকে, জঙ্গি থাকে, এগুলোকে আপনারা নিয়ে যান। ওখানকার যে পুলিশ ঘেরাও দিয়ে রাখছিল তারা গেল, যে দেখলো হ্যাঁ ইমরান খানের বাসায় ইমরান খান এবং তার গার্ড ছাড়া যাদেরকে তারা খুঁজতেছে তারা নাই, তারা কিন্তু ওখান থেকে ফেরত চলে আসলো। ঠিক আছে, সারা বিশ্ববাসী কিন্তু কাহিনী এটা জানি আমরা, কিন্তু বাংলাদেশে একজন দুজন না, অসংখ্য পোস্ট দেখলাম, ভিডিও দেখলাম, তারা ভিডিওটা এইভাবে বানাইছে যে কি ইমরান খানকে গ্রেপ্তার করতে যেয়া আল্লাহর গজবে পড়ল পুলিশ, অস্ত্র ফেলে পালিয়ে চলে আসলো। আবার হেডিং করছে, আমি সবগুলো দেখাচ্ছি আপনাকে, যে ইমরান খান বেঁচে গেলেন আল্লাহর অলৌকিক ঘটনায়। আবার হেডিং করছে, সাচ্চা মুসলমান হলে কি হয়, ইমরান খান হলে সবচেয়ে বড় প্রমাণ। কেন রে ভাই তোরা এগুলো বলতেছিস কেন? বাংলাদেশে ভিডিও ভাইরাল, অসংখ্য ভিডিও, আমি কয়েকটা দেখাই, দেখেন এটা তো বিশ্বের সবাই জানি সেদিনকার ঘটনা, কিন্তু এরা কি বলতেছে দেখেন, এরা বলতেছে হ্যাঁ, এই আরেকজন লিখছে দেখেন, আল্লাহর গায়েবী সাহায্যে ইমরান খান বেঁচে গেলেন। বাংলাদেশের
এই যে যারা এগুলো ভিডিও করে প্রচার করতেছেন, আপনি যে একজন সুস্থ মানুষ সে তো হতবাক হয়ে যাবে। আর এদের প্রচারণায়, এই প্রচারণায় বাংলাদেশের সাধারণ ধার্মিক যারা, তারা তো ভাই বিভ্রান্ত হবে, চরমভাবে বিভ্রান্ত হবে। ইনি আবার ভিডিওটা করছে, আমি দেখাচ্ছি আপনাকে। আল্লাহর গায়েবী সাহায্যে বেঁচে গেলেন ইমরান, মহাসংকটে আর্মি। কি হয়েছে ঘটনা আপনারা ভিডিওতে দেখবেন, আমি একটু বলে দিই। এ বলতেছে যে যখন ইমরান খানকে গ্রেপ্তার করার জন্য তার বাড়ি চারিদিক দিয়ে ঘেরাও দেওয়া হইল, তখন হঠাৎ করে শুরু হয়ে গেল, দুই তিন ঘন্টা তারা ওখানে পুলিশ খাড়া হয়েছিল, তখন আকাশ পরিষ্কার ছিল। যখন ইমরান খানের বাসায় ঢুকতে যাইব, ঠিক ওই সময় ঝড়, চারিদিক অন্ধকার হয়ে গেল, ঝড় আসলো, বজ্রপাত শুরু হলো, সমস্ত পুলিশ আর্মি যারা ওখানে ছিল ভয়ে কাঁপতে থাকলো, আর গায়েবী আওয়াজ হইতে থাকলো ওখানে। অনেকে অস্ত্র ফেলে দিয়া, আর অনেকে অস্ত্র নিয়ে জীবন নিয়ে পালিয়ে চলে আসলো। দেখেন ভিডিও করে ছাড়ছে যে আল্লাহ সরাসরি ইমরানকে বাঁচিয়ে দিয়েছে এইভাবে গজব দিয়া। পাকিস্তানের কোনো মিডিয়া, ইউটিউবার, ফেসবুকার এই ধরনের কথা লিখতে পারে নাই। খোদ পাকিস্তানের ইমরান ভক্ত যারা ইমরানের জন্য জীবন দিতে প্রস্তুত আছে, তারাও কিন্তু এই কথা বলতে পারে নাই, কোথাও পাই নাই, লিখতে পারে নাই। এই সমস্ত কথা পাচ্ছি আমি ভিডিও বাংলাদেশে। একটা ভিডিও দেখেন, দেখেন অল্প একটু একটু করে দেখাই কয়েকটা। বজ্রপাত শুরু করলো, পুরো জামান পার্কের চারপাশের বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে অ্যাক্টিভিস্টরা, ইউটিউব ফেসবুকের বিভিন্ন অ্যাক্টিভিস্টরা, তারা প্রত্যেকে জামান পার্কে ঢুকে তারা প্রতিটা ঘর রুম জামান পার্কের অবস্থান দেখিয়ে দিলেন পুরো দেশবাসীকে। তখনই প্রাকৃতিক নাকি আল্লাহ প্রদত্ত, পুলিশ যখন দেখলেন এই সময় এমন ব্যাপক গতিতে ঝড়, কালবৈশাখী ঝড় যেটা আমরা বলি, অনেক পুলিশ আটকে উঠলেন, ভয় পেলেন। নিঃসন্দেহে এটি আল্লাহর মদত, যারা আল্লাহকে বিশ্বাস করেন তারা ধরে নিয়েছেন এটি আল্লাহ চান না বলি হয়েছে বা আল্লাহ সাহায্য এসছে ইমরানের পক্ষে। আর যারা আল্লাহকে বিশ্বাস করেন না তারা জীবনের ভয় কিছু সময়ের জন্য থমকে গেলেন। ইমরানকে গ্রেপ্তার করা হবে আজ বা কাল ঠিকই আছে, কিন্তু একটি মেসেজ তো পুরো পাকিস্তানিরা পেয়ে গেল যে ইমরানের পুলিশ হঠাৎ করে ঘাবড়ে গেলেন, কি হলো এটি, কিভাবে ঘটলো। পুলিশ এক, তখন তো সরকার যে অভিযুক্তি করছে সেটি মিথ্যা প্রমাণ হয়ে গেল, সরকার কি করবে। তারপরও সরকার অভিযান শুরু করছে ইমরানের বাড়িতে জামান পার্কে। যখনই অভিযান শুরু করেছে হঠাৎ করে গায়েবী মদত আসলো ইমরান খানের জন্য, আল্লাহ প্রদত্ত সেই সাহায্য আসলো। কি সেটি, যখন পুলিশ ইমরানের বাড়ি ঘিরে রেখে ইমরানের বাড়িতে অভিযান চালাবে, ঠিক তখনই ভয়ঙ্কর গতিতে ঝড় আসলো, বৃষ্টি হলো, আকাশে বজ্রপাত হতে শুরু করলো, পুরো জামান পার্কের চারপাশে বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ল। পুলিশ হঠাৎ করে ঘাবড়ে গেলেন, কি হলো এটি, কিভাবে ঘটলো। পুলিশ অ্যাকশনে যাবার মুহূর্তে প্রচন্ড শব্দে বজ্রপাত হচ্ছে, বিদ্যুৎ চলে গেল, অন্ধকার হয়ে গেল পুরো আকাশ, এবং ঝড়ো বাতাসে পুলিশ সেখানে দাঁড়াতে পারল না। আপনি কি বলবেন এটিকে, প্রাকৃতিক নাকি আল্লাহ প্রদত্ত। পুলিশ যখন দেখলেন এই সময় এমন ব্যাপক গতিতে ঝড়, কালবৈশাখী ঝড় যেটা আমরা বলি, অনেক পুলিশ আটকে উঠলেন, ভয় পেলেন। নিঃসন্দেহে এটি আল্লাহর মদত, যারা আল্লাহকে বিশ্বাস করেন তারা ধরে নিয়েছেন এটি আল্লাহ চান না বলি হয়েছে বা আল্লাহ সাহায্য এসছে ইমরানের পক্ষে। এত দেখানো যাবে তো, এর কথা সারমর্মটা তো আপনারা বুঝলেন কি,
গত পরশু রাত্রে ইমরান খানকে গ্রেপ্তার করতে গিয়েছিল প্যারামিলিটারি এবং অসংখ্য পুলিশ। যাওয়ার পরে যখন অভিযান শুরু করবে, গেটে ঢুকতে যাবে, ঠিক সেই সময়তে আকাশ ছেয়ে গেল, আল্লাহর একটা ইয়ে এসে পড়লো সাহায্য ইমরান খানের জন্য। আকাশ তো অন্ধকার হয়ে গেল, সব বিদ্যুৎ ইলেকট্রিসিটি যা আছে চলে গেল, অন্ধকারের মধ্যে পড়ে গেল পুলিশ। তারপরে শুরু হয়ে গেল ঝড় প্রচণ্ড গতিতে, তারপরে শুরু হলো বৃষ্টি, তারপরে বজ্রপাত। পুলিশ এবং আর্মি সবাই ভয়ে কাঁপতে থাকলো এবং তারা কি করল, অনেকেই অস্ত্র থুয়া আর বাকিগুলো অস্ত্র নিয়ে ইমরান খানকে গ্রেপ্তার না করে পালিয়ে চলে গেল। এবং সে আশা করতেছে যে যে নজির তারা আজকে দেখে আসছে ইমরান খান গ্রেপ্তার করবে না, সরাসরি আল্লাহর গায়েবী সাহায্য ইমরান কাছে চলে আসলো। আচ্ছা, এবার কথা হলো কি, এরকম ঘটনা তো পৃথিবীর আর কেউ বলেও না, আর আমরা কেউ জানিও না, আমরা সেই ঘটনা লাইভ দেখছি। আচ্ছা আচ্ছা ভাই, পুলিশ আর্মি যদি কাউকে গ্রেপ্তার করতে যায়, এরকম একটা ইম্পর্টেন্ট মানুষকে, বৃষ্টি হইলে পারে তাকে থুয়া, ঝড় উঠলে থুয়া পালে আসবে? যেখানে সাবেক একজন প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করতে গেছে, তার বাড়ি ঘেরাও করে ফেলছে, আর ঝড় বৃষ্টি আসলো আর থুয়া পালে চলে আসলো, কিন্তু ওইটা বড় কথা না, আমরা তো লাইভ দেখছি, আমরা বিশ্ববাসী জানি এবং বিশ্বের কেউ বলতে হচ্ছে না। এখন এই যে আমি এর লাইভটা আপনাদেরকে দেখাইলাম, দেখেন এই ছেলেটাকে দেখতে মানুষের মতোই মনে হইতেছে, তার কিন্তু মুখে দাঁড়িয়ে আছে এবং বুঝেই যাইতেছে যে ধর্ম তাকে গাধা বানিয়ে ফেলছে। ধর্ম তাকে হয় গাধা বানিয়ে ফেলছে, সে একেবারে মূর্খ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, বেকুব হয়ে গেছে, আর না হলে সে মতলববাজ। মতলববাজ এই কাহিনী তৈরি করিয়া লাইক ভিউ কমেন্টস পাওয়ার জন্যে, দুটা টাকা ইনকাম করার জন্যে এটা করতে পারে, কিন্তু একজন তো না। তাহলে বাংলাদেশ, এই পাকিস্তান বলেন আর আফগানিস্তান বলেন, সেই সব দেশের চাইতে ধর্ম তো আমাদের দেশের মানুষকে আরও বেশি ধর্মান্ধ করে ফেলছে, অমানুষ করে ফেলছে। এই ধর্ম যাদেরকে গাধা বানিয়ে ফেলছে, এরা কিন্তু এই জাতির বোঝা, কথাটা মনে রাখবেন, এরা জাতির কোনো কল্যাণে আসবে না। এরা সব সময় হয় চেয়ে খাবে, না হলে ভিক্ষা করে খাবে, না হলে মিথ্যা বলে খাবে, না হলে একটা অফেন্স করবে, কি করবে। এই যে একটা বৃহত্তর জনগোষ্ঠীকে এইভাবে ধর্মান্ধ আন্ধা বানিয়ে ফেলছেন, আমি হতবাক হয়ে যাচ্ছি। এই কাহিনীগুলো কি কাহিনীগুলো প্রচার করতেছে ইমরান খানকে নিয়ে, আপনি চিন্তা করে দেখেন। আবার ভিউ অনেক দেখলাম তো, 10-20-50 হাজার লোক তো দেখছে এটা। এই যে আমরা কথা বলতেছি, এইটা কিন্তু দেখবে না লোকে, খুব কম লোকে দেখবে, কিন্তু ওইটা আবার দেখবে। তাহলে আমরা কোন দেশে বসবাস করি এবার বুঝেন। একটা গায়েবী ঘটনা বর্ণনা করে দিল, আজব ঘটনা সৃষ্টি করলো, সেইটা আবার দেখতেছে সব, এবং নিচে হাই রে আল্লাহ, লাইভটা আমি করতাম না। ওই লাইভের নিচে অসংখ্য লোক কমেন্টস করছে, আমিন আমিন আমিন। বাংলাদেশ যে রাজাকারদের সন্তানে ভরে গেছে, আর রাজাকার সন্তান যারা, তারা যে মানুষ না ধর্মান্ধ, এটাই হলো তার বাস্তব প্রমাণ, সবাই ভালো থাকেন।